আদরের ডুগডুগি আর সঙ্গে ডুগডুগির আদরের মাম্মা, দুজনে একসঙ্গে থাকা মানে আনন্দে সময় কাটে। মাম্মা অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য, বহুদিন ধরেই সোশ্যাল ওয়ালে ডুগডুগির ছবি শেয়ার করেন তিনি, এই শিশু অভিনেত্রীর বড় আদরের। আসলে ডুগডুগির মা অপরাজিতাকে মায়ের আসনে বসিয়েছেন, অপরাজিতাও মাতৃস্নেহ দিয়েছেন তাকে, সে কারণে ডুগডুগির সঙ্গে অপরাজিতার বন্ডিং একেবারে অন্যরকম। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছে ডুগডুগিও। অপরাজিতার সঙ্গ যে শিশু পছন্দ করে তা ছবিতে স্পষ্ট। কিছুদিন আগে বিবাহবার্ষিকী পালন করলেন অপরাজিতা, করোনা পরিস্থিতিতে বড় কোনো আয়োজন নয়, বাড়িতে কেক কেটে এই বিশেষ দিন সেলিব্রেট করলেন অপরাজিতা। আগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন বেশ অল্প বয়সে বিয়ে করেছিলেন, ফলে তার বেড়ে ওঠার পুরোটাই শ্বশুর বাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তার, কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন, শাশুড়ি মা তাকে আজও মেয়ের মতোই আগলে রাখেন। অপরাজিতা হাসতে হাসতে জানান তার নিজের মা নাকি বেশ কড়া হাতের মানুষ, ফলে সব আবদার আজও শাশুড়ি মায়ের কাছে। দিন কয়েক আগে শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী, সেই কারণেই বিবাহবার্ষিকী নিজেদের মতো করেই সেলিব্রেট করলেন তিনি। সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন অপরাজিতা, বাড়ির পুজো, কারো জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো অনুষ্ঠানে পরিবারের পাশাপাশি তার অন্যান্য ভালোবাসার মানুষরা উপস্থিত থাকেন। কাজের সম্পর্ক অভিনেত্রীর কাছে কখনো বড় নয়, এই স্বভাবের জন্যই আত্মীয় অনাত্মীয় সকলেই তাকে এতটা ভালোবাসেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।